वेलकम बैक टू माय चैनल। সকালে টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে, এবার সব ব্যাটেলিয়ানদের নিয়ে যাচ্ছি ঘুরতে আমরা। চলো তোমাদেরকেও নিয়ে যাব। সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আমরা যাচ্ছি ঝিলে। এই পুচকিটা কিছু বলো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তো সবাই মিলেই ঘুরতে বার হয়েছি চারিদিকটা। আর এই জায়গাটা পুরোটাই জমি, সবে সবে নতুন ঘর বাড়ি তৈরি হচ্ছে। জায়গাটা খুব একটা খারাপ নয়, দেখতে ভালোই। চারিপাশটা ঘুরে ঘুরে যাচ্ছিলাম, বলছিল এখানে নাকি একটা ঝিল আছে, সেই ঝিলে সবাই মাছ ফাছ ধরে স্নান করে। তো সেখানেই সবার প্রথমে যাচ্ছিলাম সবাই মিলে। এখানে আমার বোন, এটা দিদির ননদের মেয়ে, সবাই মিলেই ঘুরতে যাচ্ছি। আর সারাদিনটা খুবই মজাই কেটেছে। এরা তো বসার নাম করেনি। আমরা যাচ্ছি ঝিলেতে, সব বাচ্চারা এত ঘরের মধ্যে অত্যাচার করছে, ওই জন্য সবাইকে নিয়ে বাইরে যাচ্ছি যাতে সময়টা কেটে যায়। তোমাদেরকেও নিয়ে যাব, চলো। এইটা হলো সেই ঝিল যেখানে সবাই মাছ ফাছ ধরে স্নানও করে নাকি। এখানে মাছও ধরছিল অনেক কেউ বসে। তারপরে এটা দেখা হয়ে যেতে আরো চারপাশে নানা ঘর বাড়ি বা রাস্তাটা হাঁটছিলাম। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না, একটু বাইরে বেরোলে ভালো লাগে। এই বাড়িটা খুব সুন্দর দেখে ছবি তোলার ইচ্ছা হলো। সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তারপরে এখানে একটা রবিশঙ্কর, বাবা রবিশঙ্করের একটা মন্দির ছিল, সেখানে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভিতর দিয়ে তালা দেওয়া ছিল, তাই জন্য আর যাওয়া হয়নি। আর এদিকে রান্না বান্না চলছে। এবার খাওয়া দাওয়ার পালা, সব খেতে বসেছি আমরা। রান্না খুব ভালোই করেছিল দিদি, খেতে ভালোই ছিল। এবার খাওয়া দাওয়া করে এরা বসার তো ছেলে মেয়ে নয়, তো ওদের নিয়ে ঘুরতে যাচ্ছিলাম আমরা। জামাইবাবু হচ্ছে সামনে একটা এমএলএ স্যারের বাংলো বাড়ি ছিল, সেখানে বলে আমাদের জন্য ঢোকার ব্যবস্থা করে দিয়েছিল, সেখানেই এবার সবাই মিলে যাচ্ছিলাম। চলো কোথায় যাচ্ছ? এটাই সেই বাড়িটা, খুবই সুন্দর। সবাই মিলে একটু ঘুরে এসেছিলাম, টাইমটাও কেটে গিয়েছিল। এদিকে অনেক ফুলের গাছ বাগান আছে, আর সামনে একটা বাড়ি। সবাই ঢুকে যে যার মতো যেদিকে ঘোরাঘুরিও কর।
ঘুরতে গেছে, ফটো তুলবে না, এরকম তো হতে পারে না। তো ফটো সেশনও হচ্ছে, সবই চলছে, সারাদিনটা খুবই ভালোই কেটেছে। আর এটা হলো দিদির বাড়ির ছাদ থেকে চারিদিকের ভিউটা, খুবই নিরিবিলি একটা পরিবেশ। এবার ঘরে যাওয়ার পালা, সবাই চলে যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি, এই দুদিন খুবই মজা হলো। কিন্তু যখন এরকম মজা হওয়ার পর ঘরে চলে আসি, আমি তো এখানে একা থাকি, প্রচুর মন খারাপ হয়ে যায় আমার। না, আমার বাড়িতেও কেউ এলে, চলে গেলে আমার খুব কষ্ট হয়, একটু কেমন কেমন লাগছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। তো আজকের মতোই এটুকুই, আবার অন্যদিন দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।